नमस्कार बंधुरा, आमार चैनले आमी आपनादेर के स्वागत जानाई। आमी आबारो चले एसेछि आगेर मतो आपनादेर काछे किछु टिप्स शेयर करार जन्य। आर ए टिप्स गुलो आपनादेर दैनन्दिन जीवने समयेर साथे साथे बाचाबे किन्तु संसार खरचो। चलुन ताहले देखे नेवा जाक आजके आमी आपनादेर काछे की की टिप्स शेयर करि। आजकेर प्रथम टिप्सटी हलो, আমি এখানে একটা সোনার দোকানের যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটা আমার কিন্তু অনেকটাই পুরনো হয়ে গেছে। তো এই ব্যাগটা কিন্তু আমি এখন ফেলে দেব না, একটা কাজে লাগাবো, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটা আমি ব্যাগ নিয়েছি, এটা হলো নর্মাল ব্যাগ, যে ব্যাগগুলো নিয়ে আমরা বাজারে যাই। তো এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু সামনেই একটা চেন থাকে, ভেতরের মধ্যে কিন্তু কোনো আর চেন থাকে, যেটার মধ্যে আমরা আমাদের ফোন, টাকা, চাবি বা অন্যান্য দরকারি জিনিস কিছু রাখতে পারবো। ঠিক তারই জন্য আমরা একটা টিপস শেয়ার করব, সেটা হলো এই যে আমরা সোনার দোকানের ব্যাগটা পেয়েছিলাম সেটা তো অনেক পুরনো হয়ে গেছে। এবার আমি ব্যাগের এই যে তলার দিকে এইভাবে করে বসিয়ে নেব, আর নিয়ে নেব একটা সেফটি পিন, আর সেফটি পিন দিয়ে আমি এইভাবে করে ব্যাগটাকে লাগিয়ে নেব। এবার এর ভেতরে আমরা ফোন, টাকা বা অন্যান্য দরকারি জিনিস রেখে তারপর আমরা চেনটাকে লাগিয়ে নিতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যখন অনেক ডিম নিয়ে আসা হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে এক দুটো ডিম আমাদের খারাপ বেরিয়ে যায়। এই ডিমগুলো কিভাবে সহজেই আপনারা বুঝতে পারবেন যে খারাপ না ভালো, তারই একটা টিপস আমি শেয়ার করব। এখানে আমি একটা ডেকজির মধ্যে অনেকটা পরিমাণের জল নিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম এই জলের মধ্যে ওপর থেকে আস্তে করে দিয়ে দেব। এবার ডিমটা যদি জলের ওপরে ভেসে যায় তাহলে কিন্তু বুঝতে হবে ডিমটা খারাপ, আর যদি ডিমটার তলার দিকে থেকে যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে ডিমটা ভালো। আমি আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে আমি একটা স্ক্রাইব্রাইজ নিয়েছি। তো এটা আমার অনেক দিনই হয়ে গেল। তো অনেকদিন যখন আমরা বাসন মেজে থাকি তখন কিন্তু এই মাজার মধ্যে অনেক খাবারের টুকরো আমাদের রয়ে যায়। তো এটা যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার না করি তাহলে কিন্তু এর থেকে অনেক গন্ধ ছাড়তে থাকে, আর জীবাণু কিন্তু এর মধ্যে থেকে যায়, যার ফলে আমাদের বাসনে সেগুলো কিন্তু চলে আসে। গ্যাসের মধ্যে যদি আমরা এইভাবে করে 2 থেকে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে পুড়িয়ে নিই তখন কিন্তু এই যে খাবারগুলো লেগে থাকে সেইগুলো চলে যাবে। তারপর আমি এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। আমি আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি কিছুটা জল দিয়েছি আর দিয়ে দিলাম আলু। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন আলু বা অন্য কিছু স্টিল জাতীয় কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে থাকি তখন কিন্তু এই যে চারিদিকে কড়াইয়ের একটা দাগ চলে আসে। সেদ্ধ করার সময় আমরা যদি এর মধ্যে যে আমাদের লেবুর খোসাগুলো আর কাজে লাগে না সেই খোসাগুলো যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে যে একটা কালচে দাগ আসে সেই কালচে দাগটা কিন্তু আর আসে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো সকালে তো আমরা চা অনেকেই খেয়ে থাকি, কিন্তু চা খাওয়ার পর এই যে চায়ের পাতাটা থেকে থাকে সেটা কিন্তু আমরা কোনো কাজে লাগাই না, এটা আমরা ফেলে দিই। এই চায়ের পাতাটিকে ফেলে না দিয়ে প্রথমে আমরা ভালো করে ঠান্ডা করে নেব, তারপর একটা সুতির কাপড় নিয়ে নেব, আর কাপড়ের মধ্যে এই চায়ের পাতাটাকে আমি দিয়ে দেব। তারপর একটা আমি পুটলি বানিয়ে নেব। এবার আমাদের বাড়ির মধ্যে যত রকমের কাঠের আসবাবপত্র রয়েছে, যেমন খাট, জানালা, দরজা, সেগুলো যদি আমরা এই চায়ের পাতা দিয়ে আমরা এভাবে লোগরে পরিষ্কার করে নিতে থাকি তাহলে কিন্তু আমাদের কাঠের যে গ্লেজটা চলে যায় সেই গ্লেজটা কিন্তু আবারও চলে আসে। তো বাড়ির মধ্যে যত রকমের কাঠের আসবাবপত্র থেকে থাকে সবগুলোতেই কিন্তু এইভাবে করে যদি লোগড়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে গ্লেজটা চলে যায় সেটা কিন্তু ফিরে আসবে। দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা গ্লেজ আমাদের খাটের মধ্যে চলে এসেছে।
আমি আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে নিচে কতটা আমাদের নেমে রয়েছে। এখন আমি আপনাদের কাছে এমন একটা টিপ শেয়ার করব যেটাতে এই বড় চাদরও কিন্তু ছোট হয়ে যাবে আর আমাদের খাটটাও কিন্তু দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে। আমাদের যে খাটের কোণাগুলো রয়েছে সেই কোণাগুলোর মধ্যে যদি আমরা একটা চুড়ি নিই আর চাদরের ভেতর সাইড থেকে এইভাবে করে আমরা দিয়ে দেব, তারপর একটা রাবার ব্যান্ড নিয়ে ওপর থেকে যদি আমরা এইভাবে করে বেঁধে দিই তাহলে কিন্তু আমাদের চাদরটা অনেকটা ঝুলেও থাকবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর যেহেতু তলার দিকে চুড়িটা থাকবে পুরনো চুড়ি হলেও কিন্তু অসুবিধা হবে না। আমি এখানে মাঝখানে একটা বেঁধে দেখাচ্ছি, একইভাবে আমি চাদরের ভেতরে দিয়ে মাঝখানের এই জায়গাটি আমি চুড়িটা ভালোভাবে ধরে নেব আর রাবার ব্যান্ড দিয়ে আবারও আমি একইভাবে বেঁধে দেব। তো মাঝখানেও আপনি করে দিতে পারেন আর চারটা কোণাতেও কিন্তু এইভাবে করে দিয়ে দিতে পারেন। এইভাবে করে যদি চুড়ি বেঁধে দিয়ে ওপর থেকে রাবার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটা ডিজাইনও তৈরি হয়ে গেল আর চাদরটা অনেকটা আমাদের নিচের দিকে ঝুলেও থাকলো না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাহলে বন্ধুরা, আমার যদি এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।